কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজের জোর চেষ্টা শুরু হয়েছে। বিজেপি তার পদ খারিজের দাবি জানিয়েছে। বিষয়টি আপাতত লোকসভার অধিকার ভঙ্গ কমিটির বিবেচনায় আছে। বিজেপি নেতা নিশিকান্ত দুবে বিজেপির পক্ষ থেকে এ দাবি জানিয়েছেন। কেন রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজ করা উচিত সে বিষয়ে তার বক্তব্য গত শুক্রবার কমিটির বৈঠকে পেশ করেছেন। রাহুল গান্ধীও এ বিষয়ে তার বক্তব্য এরই মধ্যে কমিটির কাছে জমা দিয়েছেন। ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে কারচুপি ও জালিয়াতির মাধ্যমে সম্পদ বাড়ানোর অভিযোগ উঠে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চে। তা নিয়ে তদন্তের দাবি জানায় বিরোধীরা। এছাড়াও রাহুল গান্ধী যুক্তরাজ্যে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ভারতের গণতন্ত্র এবং সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে অনেক কথা বলেছেন। বিজেপির দাবি, দেশে বিদেশে রাহুল প্রধানমন্ত্রীর সম্মানহানি করে যাচ্ছেন। এসব কারণে গত শুক্রবারের অধিকার ভঙ্গ কমিটির বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ। আর এ কমিটি রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজের বিষয়টি বিবেচনা করছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।